নমস্কাৰ, আপুনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। নারী সরবরাহকারী কবলত গুৱাহাটীৰ কিশোরী। গুৱাহাটীৰ নুনমাটি অঞ্চলত তিনিগৰাকী কিশোরী ছাত্রী শিলিগুড়িত থকাৰ সন্দেহ। গুৱাহাটীৰ পৰা ৰেলযোগে কলকাতালৈ গৈছিল ছাত্রী তিনিগৰাকী। শিলিগুড়ি আৰক্ষীৰ সৈতে যোগাযোগ অসম আৰক্ষীৰ। সোমবাৰে বিদ্যালয়লৈ যোৱাৰ পিছৰে পৰা নিৰুদ্দেশ হৈ আছিল তিনিওগৰাকী ছাত্রী। মানৱ সৰবৰাহকাৰী কবলত পৰাৰ সন্দেহ কৰিছে আৰক্ষীয়ে। ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীৰ তদন্ত অব্যাহত। মৰিয়নীৰ পৰা প্ৰায় এমাহ ধৰি সন্ধানহীন হৈ আছে দুই ছাত্রী। মৰিয়নীৰ খৰিকটীয়া চাহ বাগিচাৰ 8 আৰু 12 বছৰীয়া দুই ছাত্রী এমাহ ধৰি সন্ধানহীন। বাগিচাখনৰ জংঘল বস্তিৰ 5 নম্বৰ লাইনৰ দুগৰাকী ছাত্রীৰ সন্ধানহীন হোৱাক লৈ চাঞ্চল্যৰ সৃষ্টি। ড্ৰাগছৰ বিৰুদ্ধে নিশা ধুবুৰীৰ গৌৰীপুৰ আৰক্ষীৰ অভিযান। বৃহৎ পৰিমাণৰ ব্ৰাউন চুগাৰৰ সৈতে আটক 4টা ড্ৰাগছ সৰবৰাহকাৰীক আটক। ৰুহুল আমিন মণ্ডল, জামানুৰ ইছলাম, বাজিলুল ৰহমান আৰু জাহিদুল হক নামৰ সৰবৰাহকাৰীকেইটাক জেৰা। শোণিতপুৰ জিলাৰ ঢেকিয়াজুলিৰ ৰামনাথপুৰৰ পৰা সন্ধানহীন হৈছে এগৰাকী 19 বছৰীয়া যুৱতী। 19 জুনত নিজ ঘৰৰ পৰাই আশ্চৰ্যজনকভাৱে সন্ধানহীন হয় মঞ্জিতা বাৰ্লা নামৰ যুৱতীগৰাকী। যুৱতীগৰাকীৰ নিৰুদ্দেশ সম্পৰ্কত ঢেকিয়াজুলি থানাত এজাহাৰ দাখিল কৰা হৈছে। কোনো ধৰণৰ সংকুত্ৰ উলিয়াবলৈ এতিয়াও সক্ষম হোৱা নাই আৰক্ষী। বিশ্বনাথৰ হেলেমৰ পৰা সন্ধানহীন হৈ আছে এগৰাকী ছাত্ৰী। শনিবাৰৰ পৰাই সন্ধান নাই ৰাইনা দত্ত নামৰ ছাত্ৰীগৰাকীৰ। সন্ধানহীন ছাত্ৰীগৰাকীৰ বয়স 16 বছৰ। ছাত্ৰীগৰাকীৰ সম্ভেদ লাভ কৰিলে যোগাযোগ কৰাৰ আহ্বান জনাইছে পৰিয়ালে। বঙাইগাঁৱৰ শিক্ষানুষ্ঠানত ভয়ংকৰ কাণ্ড। বঙাইগাঁৱৰ আবাদীবালা প্ৰাথমিক বিদ্যালয়ত 4গৰাকী ছাত্ৰীক যৌন নিৰ্যাতন চলালে প্ৰধান শিক্ষকে। বিদ্যালয়খনৰ প্ৰধান শিক্ষক গুলজাৰ হুছেইনে শ্ৰেণীকোঠাত ছাত্ৰীকেইগৰাকীক যৌন আতিশাৰ্য চলোৱাৰ অভিযোগ। নিৰ্যাতন চলোৱা ছাত্ৰীসকলক অভিভাৱকক নজনাবলৈ ভাবুকি দিয়ে প্ৰধান শিক্ষক গুলজাৰ হুছেইনে। পৰৱৰ্তী সময়ত অভিভাৱকসকলে প্ৰধান শিক্ষকৰ এই কুকৃতিৰ বিষয়ে অৱগত হয়। লক্ষণীয়ভাৱে গুলজাৰ হুছেইনে ওলোটাই একাংশ অভিভাৱককে ভয় ভাবুকি আৰু প্ৰলোভনেৰে মুখ বন্ধ কৰিবলৈ চেষ্টা চলায়। ইতিমধ্যে গুলজাৰ হুছেইনক তাৎক্ষণিকভাৱে নিলম্বন কৰা হৈছে। জিলা আয়ুক্তৰ নিৰ্দেশ মৰ্মে মণিপুৰ শিক্ষাখণ্ডৰ বিষয়ে গুলজাৰ হুছেইনৰ বিৰুদ্ধে দাখিল কৰিছে এজাহাৰ। মণিপুৰ থানাত গুলজাৰ হুছেইনৰ বিৰুদ্ধে পক্সো আইনৰ অধীনত জামিনবিহীন ধাৰাত গোচৰ ৰুজু হোৱাত সম্প্ৰতি পলাতক অৱস্থাত আছে। সপ্তম দিনাৰ বাবে জেৰাৰ সন্মুখীন হ'ব সুনীল গগৈৰ পত্নী আৰু পুত্ৰ। মঙলবাৰে ঢকুৱাখানা থানাৰ সলনি আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয়ত চলাব জেৰা। ইতিমধ্যে লখিমপুৰ আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয়ত হাজিৰ হৈছে সুনীল গগৈৰ পত্নী পুষ্পা গগৈ, পুত্ৰ সৌৰভ গগৈ। আৰক্ষী অধীক্ষককে ধৰি শীৰ্ষ বিষয়ে জেৰা চলাইছে দুয়োকে। আনহাতে ঢকুৱাখানা হত্যাকাণ্ডৰ মঙলবাৰে 25 দিনৰ পিছতো আজিলৈকে সন্ধান উলিওৱাত ব্যৰ্থ হৈছে জাহাংগীৰ চিহ্ন মুণ্ড আৰু সুনীল গগৈ। কোকৰাঝাৰত পুত্ৰৰ হাতত প্ৰাণ গ'ল জন্মদাত্ৰী মাতৃ। কোকৰাঝাৰ চহৰৰ হাতীমাথা নিবাসী পাৰ্বতী ব্ৰহ্মক পুত্ৰই ৰদেৰে মৰিয়াই হত্যা কৰে। পদ্মমণি ব্ৰহ্মক মাতৃয়ে ড্ৰাগছ কিনিবলৈ টকা নিদিয়াৰ বাবে ৰদেৰে মৰিয়াই হত্যা কৰে। ইতিমধ্যে হত্যাকাৰী পুত্ৰক আটক আৰক্ষী। শিৱসাগৰৰ দিখৌমুখত গঁড়ৰ আতংক। দিখৌমুখৰ ৰামখাপীঠ দেৱালয় তেলিয়াডোঙাত জনাঞ্চলত পুৱাই দেখিবলৈ পোৱা হ'ল গঁড়ৰ মুক্ত বিচৰণ। পথাৰলৈ যোৱা খেতিয়কলৈ চোঁচা লৈছে গঁড়টোৱে। গঁড়ৰ মুক্ত বিচৰণত আতংকিত গাঁওবাসী। ওদালগুৰিৰ চিন্তাগাঁৱৰ ৰূপহী নগৰত বান শেষ হোৱাৰ লগে লগে নোৱা নৈ খহনীয়াত জাহ গ'ল জিঅ'বেগৰ আঁচনি। অতি নিম্নমানৰ আৰু প্ৰকল্পমতে কাম নকৰাৰ বাবে নৈত জাহ যোৱাৰ অভিযোগ ৰাইজৰ। মহা অম্বুবাচীৰ চতুৰ্থ দিন আজি নিশা 9:07 অম্বুবাচীৰ নিবৃত্তি। কাইলৈ পুৱা খোল খাব মন্দিৰৰ দুৱাৰ। কাইলৈ পুৱতি নিশাৰে পৰা কামাখ্যাৰ দুৱাৰত ভিৰ কৰিব অস্ৰজনে। মা কামাখ্যাৰ আশীষ বিচাৰি পুৱাৰে পৰা নিশালৈ বৈছে দেশী বিদেশী ভক্তৰ সোঁত। দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালৰ জামিন আবেদন সন্দৰ্ভত বুধবাৰে উচ্চ ন্যায়ালয়ে দিব ৰায়। দিল্লীৰ উচ্চ ন্যায়ালয়ৰ জামিন স্থগিতাদেশৰ প্ৰত্যাহ্বান জনাই উচ্চতম ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হৈছিল কেজৰিৱাল। সোমবাৰে অনশনত বহা আপৰ মন্ত্ৰী আতিশী অসুস্থ। 21 জুনৰ পৰা জলসংকটৰ বাবে অনশনত বহিছিল দিল্লীৰ আপ চৰকাৰৰ জলমন্ত্ৰী আতিশী। বিজেপি শাসিত হাৰিয়ানা চৰকাৰক দিল্লীলৈ পানী এৰি দিয়াৰ দাবীত অনশনত বহিছিল আপৰ মন্ত্ৰীগৰাকী। অনশনৰ মাজতে অসুস্থ হৈ পৰা আতিশীক সোমবাৰে ভৰ্তি কৰোৱা হয় দিল্লীৰ LNJP হাস্পতালত। চুগাৰ লেভেল হ্ৰাস হোৱাৰ বাবে হঠাৎ অসুস্থ হৈ পৰে মন্ত্ৰীগৰাকী। 43 বছৰীয়া মন্ত্ৰীগৰাকীক LNJP হাস্পতালৰ ICUত ভৰ্তি কৰোৱা হয়। T20 বিশ্বকাপত ক্ৰমাগত জয়েৰে ভাৰতৰ ছেমি ফাইনেলত প্ৰৱেশ। 3খন লীগ মেটছৰ বিজয়েৰে 6 পইণ্ট লাভ কৰি গ্ৰুপ এৰ শীৰ্ষত টীম ইণ্ডিয়া। সোমবাৰে অষ্ট্ৰেলিয়াৰ বিৰুদ্ধে ভাৰতৰ 24 ৰাণত জয়লাভ। ৰোহিত শৰ্মাৰ অধিনায়কোচিত বিস্ফোৰক 92 ৰাণৰ ইনিংছ।
ভারতে টি টুয়েন্টি বিশ্বকাপত সেমিফাইনাল প্রবেশ করার সময়তে আহিছে আন এটা ভাল খবর। নিউ ইয়র্কর টাইমস স্কোয়ারত স্থাপন করা হয়েছে বিরাট কোহলির লাইফ সাইজ এটা মূর্তি। শিবসাগরত গণপ্রহারত যুবকর মৃত্যু, আন এজন যুবক আহত হয়েছে। মৃত যুবকজন পালুগুয়ালা, মোবাইল চুরির সন্দেহত এই দুই যুবকক প্রহার করেছিল একাংশ লোকে। মৃত পালুগুয়ালার ঘর শিবসাগরের ফুকন নগরের 10 নম্বর ওয়ার্ডত। শিবসাগরের গণপ্রহারক ঘটনাত 8 জনক আটক, আটকাধীন সকলের 2 জন নাবালক। ধৃত টিকুগুয়ালা, জয়রাম মণ্ডল, চক্র কর্মকার, তারকেশ্বর দাস, ঋতু গুয়ালা আর রাজু মাঝি। সরকারি ভূমি জালিয়াতিরে বিক্রি করে ডিব্রুগড়ের বরবরুয়া আরক্ষীর জালত মণ্ডল। ধৃত ডিব্রুগড় পশ্চিম রাজহ চক্রর মণ্ডল মুক্তিয়ার হুসেন। উজাইরপুরা ডিব্রুগড় আরক্ষীক গ্রেপ্তার করেছে মুক্তিয়ারক। অসমত ভুয়া ট্রেডিং কোম্পানির লুণ্ঠন রাজ, বিনিয়োগকারীক 12% 20% দিম বলে কোটি কোটি টাকা লুণ্ঠন। ট্রেডিং এফ এক্স নামক কোম্পানিটোর বর্তমানলকে 4 কোটি টাকা লুণ্ঠন চলার অভিযোগ কোম্পানিটোর বিরুদ্ধে। গুয়াহাটি প্রেস ক্লাবত সংবাদমেল পাতি কোম্পানিটোর বিরুদ্ধে ঘোষ এন ই এফ টি আই এর বহিরাজ্য নরেশ সিং দাহিয়া আর অসমের রঞ্জিত কাকতি নামের লোক 2 জন লোকে বিনিয়োগকারীসকলের ধন লুণ্ঠনের অভিযোগ। মৈরাবাড়ির শোলমারি গাঁওয়ার এগারী বৃদ্ধা মহিলা নিরুদ্দেশ। নিরুদ্দেশ হওয়া মহিলাগী রেজিয়া খাতুন অবশেষত ভেলুগুড়ি আরক্ষী থানাত এজাহার দাখিল করে রেজিয়া খাতুনের পুত্র। শিলচরের কালাইন চলিক গ্রামত সংঘটিত হয়েছে একটা শোকাবহ ঘটনা। পাহাড়িয়া নৈত উটি গেল এজন দিন হাজিরা করা শ্রমিক। মৃত লোকজন বাপন দাস, পাহাড়ত অনারক্ষিত আনবলে গেছিল শ্রমিকজন। ধুবুরীর পানবাড়ীত নারীদের ব্যবসায়ের ঘাটি উৎখাত করলে রাইজে। আরক্ষীর জালত 6 গৰাকী মহিলাসহ 5 জন পুরুষ। রাষ্ট্রীয় ঘাইপথর কাশত দীর্ঘদিনে চলি আহিছিল নারী দেহর রমরমিয়া বেহা। কলিয়াবরের আমবাগানত উত্তপ্ত পরিস্থিতি। গরু চুরি কাণ্ডক রাইজে ঘেরাও করলে আমবাগান আরক্ষী চকী। রাইজে 2 গরু চোরক ধরে গতাই দিছিল আমবাগান আরক্ষীক। এখন বিস্কুট কড়িহা বাহনত চুরি করেছিল গাই গরু। গোসাইগাঁওত আমচুর উত্তাল প্রতিবাদ। পদ্মবিলত 31 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে বন বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ ছাত্র সংগঠনটোর। নগাঁওর লাখুয়া বনাঞ্চলত বনকর্মীর গুলিত 2 ভাতৃর মৃত্যুক লক্ষ্য। বাক্সার আনন্দ বাজারত আমচুর প্রতিবাদ। আনন্দ বাজার গোবর্ধনা সংযোগী পথ অবরোধ করে প্রতিবাদকারীয়ে। নগাঁওর লাখুয়া অভয়ারণ্যত বন বিভাগের গুলিচালনাত ঘটনার বিরুদ্ধে ক্ষোভ। গোয়ালপাড়া জেলার টুকুরাত শোকাবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনার থিতাতে নিহত এজন যুবক। পালসার বাইক আর 2 চকীয়া ট্রাকর মাজত সংঘটিত হয় শোকাবহ পথ দুর্ঘটনা। উচ্চ ন্যায়ালয়ের নির্দেশত জাগিরোডত আধাতে বন্ধ প্রশাসনের উচ্ছেদ অভিযান। 27 জুনত পুনের হব শুনানি। আদালতের নির্দেশ অনুসরি হব পরবর্তী কাম কাজ। জেলা আয়ুক্ত জানালে এই কথা। করিমগঞ্জ শহরের মাজমজিয়াত ই রিক্সা চালকের মৃতদেহ উদ্ধারক লৈ চাঞ্চল্য। মৃত লোকজন রাজেশ নমসূত্র। করিমগঞ্জ শহরের নিকটবর্তী টেলিকাল পারত ঘর ই রিক্সা চালকজনের। মহানগরীর সচলত সদ অসম ফার্মাসিস্ট উত্তীর্ণ শিক্ষার্থী গোটর প্রতিবাদ। সুখ্যাতিরে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীসকলের নাম অসম ফার্মাসি পরিষদ চমুকৈ এ পি সিত অন্তর্ভুক্ত করার দাবিত রূপায়ণ করে অনির্দিষ্টকালীন অবস্থান কর্মঘটের কার্যসূচী। কামরূপর মদনপুর টোলগেটত যুব কংগ্রেসের প্রতিবাদ। রাষ্ট্রীয় ঘাইপথে সুচল যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ নোহা পর্যন্ত টোল ট্যাক্স প্রত্যাহারের দাবিত প্রতিবাদ। আরক্ষী আটক করে থানালে নিয়ে প্রতিবাদকারী। বঙ্গাগাঁও জেলার দানকিনামারিত ড্রাগসহ এজনক আটক। ড্রাগসহ আটক হওয়া যুবকজনের নাম জাহিদুল ইসলাম। যুবকজনের ঘর বিজনীর কাওয়াটিকাত। আরক্ষীয়ে জব্দ করে এখন বাইক। এইবার এপিডিসিএলের প্রিপেইড মিটারে জ্বলা কোলা খুয়াইছে সর্বসাধারণ গ্রাহকক। ঘটনাক লৈ এপিডিসিএলের কলিয়াবর উপসংমণ্ডলের প্রবন্ধকর কার্যালয়ত জখলাবন্ধার এদল মহিলায় সাব্যস্ত করে প্রতিবাদ। চারিদুয়ারত বনরিয়া হাতির তাণ্ডব। হাতিয়ে ধ্বংস করলে 20টারও অধিক ঘর। চারিদুয়ারর ননকে বাকুলা মরিখুটি গাঁওত তাণ্ডব চলালে বন্যহস্তিয়ে। হাতি খেদাত ব্যর্থ বন বিভাগ। কোঁচ রাজবংশী উন্নয়ন পরিষদের অনিয়মের অভিযোগ নচ্ছাত সদু অসম কোঁচ রাজবংশী সম্মিলনী। অভিযোগ সন্দর্ভত সংবাদ মাধ্যমক অবগত করেছিল উন্নয়ন পরিষদের নবনিযুক্ত উপাধ্যক্ষ হেমকান্ত ডেকাই। গুয়াই জাগিরোডত মরিগাঁও প্রশাসনের বৃহৎ উচ্ছেদ অভিযান। জাগিরোডর শিলভঙাত অবৈধভাবে বসবাস করে অহা প্রায় 1500 পরিয়ালক উচ্ছেদের যুঁজ যা করে প্রশাসনে। বিগত প্রায় 30 বছরে বেদখল রেলওয়ের ভূমি। চোরাংগরু সরবরাহকারীর বিরুদ্ধে ধুবুরী গোলকগঞ্জ আরক্ষীর অভিযান। কানুরিত আরক্ষীর জালত বিলাসী বাহনসহ 3 চোরাংগরু সরবরাহকারী। জব্দ করা হয়েছে 5টা চোরাংগরু।
বোকাখাটৰ লতাবাৰী আহোম গাঁৱত জব্দ চাৰিটা চোৰাংম আৰক্ষীৰ নিৰ্লিপ্ততাৰ বাবে জব্দ কৰা মহৰ আক্ৰমণত আহত এজন লোক ঘটনাস্থলীৰ পৰা পলায়ন চোৰাংম সৰবৰাহকাৰী মহানগৰীত জালনত সহগ্ৰাপ্তাৰ লখিমপুৰৰ দুই যুৱক এখন বলেৰো বাহনৰ ছিট আৰু ছাউণ্ড বক্সৰ ভিতৰত লুকুৱাই সৰবৰাহ কৰিছিল জালনত ভি আই পি ৰোডত দিছপুৰ আৰক্ষীয়ে জব্দ কৰে বুজন পৰিমাণৰ জালনত উপহাৰ গোপনত খেল নপতাৰ বাবে গোৱালপাৰাত উত্তপ্ত পৰিস্থিতি পশ্চিম গোৱালপাৰাৰ জয়পুৰ বজাৰ মিলন সংঘই অনুষ্ঠিত কৰিছিল উপহাৰ গোপনৰ খেল উত্তেজিত লোকে জ্বলাই দিয়ে মঞ্চৰ লগতে ভিন্ন সা সামগ্ৰী ডিগবৈত গৰু গাড়ীৰ পৰা ধন লৈ ৰাইজৰ হাতত আটক হোৱা আৰক্ষী জোৱানক শাস্তিমূলক বদলি ডিগবৈ থানাৰ পৰা বদলি আৰক্ষী জোৱান চুকাফা চেতিয়াক ঘটনাত তদন্তৰ নিৰ্দেশ জিলা আৰক্ষী অধীক্ষকৰ লাখোৱা বন বিভাগৰ আজবকাণ্ড অভয়াৰণ্যৰ সীমা নিৰ্ধাৰণ নকৰাকৈ ম্যাদী পট্টাৰ মাটিত নলা খন্দাৰ অভিযোগ ৰাইজৰ নগাঁও জিলা উপায়ুক্তক বন বিভাগৰ বিৰুদ্ধে অভিযোগ কেইবাখনো গাঁৱৰ ৰাইজৰ এসপ্তাহে সন্ধানহীন নুমলীগড়ৰ এজন যুৱক সন্ধানহীন যুৱকজন পাৰ্বতীপুৰৰ চন্দন গুপ্তা ঘটনা সন্দৰ্ভত নুমলীগড় আৰক্ষী থানাত এজাহাৰ পৰিয়ালৰ যোৱা দেওবাৰৰ পৰাই সন্ধান নাই চন্দনৰ ভুল চিকিৎসাৰ বলি হৈ পংগুত্বক সাবতিলে বাক্সাৰ এজন যুৱকে মহানগৰীৰ প্ৰতীক্ষা নাৰ্ছিংহোমৰ বিৰুদ্ধে গুৰুতৰ অভিযোগ ভুক্তভোগী যুৱক আৰু পৰিয়ালৰ পথ দুৰ্ঘটনাত আহত হৈ চিকিৎসাধীন হৈ আছিল বৰকিমলুগুৰিৰ ৰাহুল দাস দ্ৰুত সংবাদ অব্যাহত ৰাখিম সময় হৈছে এটা বিৰতি এইটো মাইথান ষ্টীল নহয় ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল পঞ্চাশের বেশি বৈজ্ঞানিক সকলে লগাইছে স্ট্রং মানে মাইথন স্টিল প্ৰায় এমাহে মৰাণৰ চেঁচাপুখুৰী গাঁৱত অহৰহ নিৰ্গত হৈ আছে গেছ অসম গেছ কোম্পানীয়ে ৰাজহুৱা বহুৱা পাইপেৰে নিৰ্গত হৈছে গেছ যিকোনো মুহূৰ্ততে ভয়ংকৰ অঘটনৰ শংকাত ভুগিছে অঞ্চলবাসী 2014 চনৰ ঘটনাৰ পুনৰাবৃত্তিৰ আশংকা পূৰ্বৰ ঘটনাৰ পৰা শিক্ষা নললে অসম গেছ কোম্পানীয়ে 2014 চনৰ 1 ছেপ্টেম্বৰত এই অঞ্চলটোৰ সমীপৰ হিংৰিজান অঞ্চলত গেছ পাইপত অগ্নিসংযোগৰ পাছতে বিস্ফোৰণ ঘটি মৃত্যুক সাৱটিছিল শিশু মহিলাসহ 7 জনকৈ লোকে মাৰ্ঘেৰিটাত চোৰৰ উপদ্ৰৱে নিদ্ৰা হৰণ কৰিছে সাধাৰণ ৰাইজৰ লিডু বৰগোলাইত চুৰিকাণ্ড গৃহস্থ নথকাৰ সুযোগ লৈ চোৰে লুটি নিলে নগদধনৰ লগতে সোণৰ অলংকাৰ ধমধমা চেণ্ট্ৰেল বেংক অৱ ইণ্ডিয়াত জালিয়াতি বেংক বিষয়াই দালালৰ সৈতে মিলি আত্মসহায়ক গোটৰ কেইবা লক্ষাধিক টকা আত্মসাতৰ অভিযোগ পাছবুক আপডেট কৰোঁতে পোহৰলৈ আহিল সমগ্ৰ ঘটনা যোৰহাটৰ গুৰুদ্বাৰা খালছা বিদ্যালয়ৰ পৰা যোৱা 4 মাহত সন্ধানহীন হোৱা 3 জন শিশুৰ ছাত্ৰৰ 2 জনক সন্ধান লাভ কৰিছে যোৰহাট আৰক্ষীয়ে বিহাৰ আৰু উত্তৰ প্ৰদেশত আৰক্ষীয়ে সন্ধান লাভ কৰিছে 2 ছাত্ৰৰ কলিয়াবৰৰ শিলঘাটত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত 3 জন বাইক আৰোহী আহত 2 জনৰ অৱস্থা সংকটজনক আহত 3 জন শিলঘাটৰ কলিয়াবৰ চাহ বাগিচাৰ যুৱক গহপুৰৰ পশ্চিম প্ৰান্তৰ কৃষিজীৱী ৰাইজৰ হাহাকাৰ অৱস্থা ব্ৰহ্মাজান নৈৰ বালিয়ে পুতি পেলাইছে দৰিয়াঘাট অঞ্চল নৈৰ বালি আৰু পলসৰ বাবে কৃষকে কৰিব পৰা নাই শালি ধানৰ খেতি ৰঙিয়াৰ হালিকুচিত অঘটন জৰাজীৰ্ণ কাঠৰ দলঙৰ পৰা পৰিল চালকসহ ই ৰিক্সা ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতাৰ গৃহ সমষ্টি ৰঙিয়াত উন্নয়নৰ কুকুলা স্বৰূপ কলঙীজানৰ পৰা কোনোমতে উদ্ধাৰ ই ৰিক্সা চালকক মক্কাত এই পৰ্যন্ত মৃত্যুক সাৱটিছে 1300ৰো অধিক হজযাত্ৰীয়ে সৰ্বাধিক মৃত্যু ইজিপ্তৰ 588গৰাকী হজযাত্ৰীৰ মক্কাত মৃত্যু ভাৰতৰ 98গৰাকী হজযাত্ৰীৰ অসমৰো 5গৰাকী হজযাত্ৰীয়ে মৃত্যুক সাৱটিছে মক্কাত প্ৰতিবাদমুখৰ মণিপুৰৰ কুকি প্ৰধান অঞ্চল কুকি জু অঞ্চলৰ বাবে কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলৰ মৰ্যাদাৰ দাবীৰে অনুষ্ঠিত হ'ল গণসমাৱেশ টেংগন পৌল কাংকপি মৰে চুৰাচান্দপুৰকে ধৰি কেইবাটাও কুকি প্ৰধান অঞ্চলত গণসমাৱেশ মণিপুৰত শান্তিৰ দাবীত ওলাই আহিল ইমা মাৰ্কেটৰ মহিলা বিক্ৰেতাসকল অষ্টাদশ লোকসভাৰ অধিৱেশনৰ আৰম্ভণিৰ দিনা খোৱাইৰম্বণ্ড ইমা কেথেল সমন্বয় সমিতিৰ নেতৃত্বত ৰাজপথলৈ ওলাই আহিল মহিলাসকল মণিপুৰৰ জিৰিবামৰ পৰিস্থিতিক লৈ জিৰিবাম প্ৰশাসনৰ সৈতে কাছাৰ প্ৰশাসনৰ পৰ্যালোচনা বৈঠক প্ৰায় 30 মিনিট ধৰি চলে এই বৈঠক বৈঠকৰ অন্তত লক্ষীপুৰ মহকুমাত আশ্ৰয় লোৱাসকলে শীঘ্ৰেই উভতিব পাৰিব বুলি মন্তব্য কাছাৰ আয়ুক্তৰ অষ্টাদশ লোকসভাৰ সংসদৰ অধিৱেশন আৰম্ভ প্ৰতেম অধ্যক্ষ আৰু উপ প্ৰতেমৰ শপত গ্ৰহণৰ পাছতে শপত ললে সাংসদসকলে সংসদৰ অন্যান্য সদস্যসকলক ৰাজ্যৰ নিয়ম অনুসৰি শপত গ্ৰহণ
বড়া হয়। 26 জুনত লোকসভার অধ্যক্ষের নির্বাচন। অধিবেশনের পূর্বে পুয়া লোকসভার প্রথম অধ্যক্ষরূপে ভতৃহরি মেহতাবর শপথ গ্রহণ। রাষ্ট্রপতি ভবনত শপথ বাক্য পাঠ করালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে। মেহতাবক প্রথম অধ্যক্ষ নিয়োগক লৈ অধিবেশনের সময় কংগ্রেস নেতৃত্বত বিরোধী প্রতিবাদ। অষ্টাদশ লোকসভা সংসদের অধিবেশনত জিলিকি উঠিল অসমীয়া ভাষা। অসমীয়াতে সাংসদরূপে শপথ ললে কেন্দ্রীয় মন্ত্রী তথা ডিব্রুগড়ের সাংসদ সর্বানন্দ সোণোৱালে। লোকসভা অধিবেশনের পূর্বে সংবাদমেলযোগে প্রধানমন্ত্রীর দেশবাসীক সম্বোধন। ক্রমাগত তৃতীয়বারের সরকার গঠনের দিয়া সুবিধায় এনডিএ সরকারের কাম কাজক দেশবাসী সমর্থন করাকে গুছাইছে। অষ্টাদশ লোকসভাক 18 পুরাণে রিজালে প্রধানমন্ত্রী মোদী। 25 জুনত সম্পূর্ণ হব দেশত জরুরীকালীন অবস্থা ঘোষণা করার 50 বছর। দেশত বলবৎ হওয়া জরুরী অবস্থার বাবে কংগ্রেসের কটাক্ষ মোদীর। এতিয়া কোনো অপশক্তিয়ে দেশত এনে অবস্থা সৃষ্টি করব নয় বলে হুঙ্কার। দক্ষিণ রাশিয়াত সন্ত্রাসবাদীর ভয়ঙ্কর আক্রমণ, নিহত 9 জন আহত 25 অধিক লোক। রাশিয়ার দক্ষিণের দাগেস্তান প্রদেশত সন্ত্রাসবাদীর দলবদ্ধ আক্রমণের পাছতে দেশখন জারি করা হয়েছে সতর্কতা। সন্ত্রাসবাদীর আক্রমণত নিহত রাশিয়ার সেনা আর আরক্ষীর 7 জন জওয়ান। একাধিক গির্জা আর আরক্ষীর তালাচী চকীত আক্রমণ। সন্ত্রাসবাদীর সংঘবদ্ধ আক্রমণত নিহত গির্জার এজন নিরাপত্তারক্ষী আর এজন ধর্মযাজক। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন আবেদন সন্দর্ভত উচ্চতম ন্যায়ালয়ে দিব রায়। দিল্লী উচ্চ ন্যায়ালয়ের জামিন স্থগিতাদেশের প্রত্যাহ্বান জানায় উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল কেজরিওয়াল। বিবাহপাশত আবদ্ধ হল বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দেওবারে মুম্বাইত বান্দ্রা এপার্টমেন্টত দীর্ঘদিনীয়া প্রেমিক জাহির ইকবালক সহ আইনিভাবে বিবাহপাশত আবদ্ধ হল মোহময়ী অভিনেত্রীগী। দাদরার বাস্টিয়ানত অভ্যর্থনা অনুষ্ঠান। নিটত হওয়া বিসঙ্গতিয়ে মনোবল ভাঙিছে বহু পরীক্ষার্থীর। নিট ইউজি নতুন অনুষ্ঠিত হওয়া পুনের পরীক্ষাত নবহিল অধিকাংশ পরীক্ষার্থী। মাত্র 48% পরীক্ষার্থীহে অবতীর্ণ হল পরীক্ষাত। নিটত গ্রেসমার্ক লাভ করে উত্তীর্ণ হওয়া এই পরীক্ষার্থীসলক পুনের পরীক্ষাত বহিবলে নির্দেশ দিয়েছিল এনটিএ। সোমবারে মুঠ 1583 জনের ভিতর পরীক্ষাত অবতীর্ণ হয় 813 জনে। অসৎ উপায় অবলম্বন করে বহিষ্কৃত 63 জন পরীক্ষার্থী। কংগ্রেসক সাম্প্রদায়িক দল বলে অভিহিত করার পাছতে মুখ্যমন্ত্রীক উভতি ধরলে ভূপেন বরায়। হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রীর আসনের মর্যাদা লাঘব করা বলে মন্তব্য করার। সরকারের ব্যর্থতা থাকিবলে মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমানের রাজনীতি করার অভিযোগ। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া বিধায়ক শেরমান আলী আহমেদর। বাংলাদেশী মূলর মানুষক বেয়া পালে মুখ্যমন্ত্রী গুলিয়াব লাগে বলে মন্তব্য করে কংগ্রেসের নিলম্বিত বিধায়কজনে। কংগ্রেসের নিলম্বিত 5 বিধায়কর পদ খারিজক লো আশাবাদী বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। নিলম্বিত বিধায়ক কেজনের 5টা সমষ্টিতো উপনির্বাচন অনুষ্ঠিত হব বলে মন্তব্য বিরোধী দলপতিজনের। মোদীর সরকারক ওলমা সরকার আখ্যা তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুণ বরার। রিপুণ বরা মতে স্থায়ী নহয় মোদীর সরকার, যেকোনো সময়তে মোদী সরকার ভাঙি যাব পারে বলে মন্তব্য রিপুণ বরার। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব অখিল গগৈ। করিমগঞ্জত বিজেপিয়ে ব্ল্যাকমেইল করে সংখ্যালঘুর ভোট লওয়ার অভিযোগ। বিজেপিক ভোট নিদিলে সংরক্ষিত এলাকাত থাকা ঘরবর উচ্ছেদের হুঙ্কার দিয়ার অভিযোগ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের প্রত্যুত্তর ঝাড়খণ্ড মন্ত্রী বন্যা গুপ্তার। অনুপ্রবেশ সন্দর্ভত কেন্দ্রের ব্যর্থতার অভিযোগ মন্ত্রীজনের। বিজেপিয়ে কেবল হিন্দু মুসলমানের রাজনীতি করার অভিযোগ বন্যা গুপ্তার। অস্ট্রেলিয়ার সম্মুখত 206 রানের বিশাল লক্ষ্য। 5 উইকেট হেরুয়ায় ভারতে 205 রান সংগ্রহ করে অধিনায়ক রোহিত শর্মার বিস্ফোরক ব্যাটিং। রোহিত শর্মার 41টা বলত 92 রানের বিস্ফোরক ইনিংস। গোলাঘাটত আরক্ষীর গুলিত নিহতর পরিয়ালর হাহাকার। এমুঠি অন্নর বাবে হাহাকার। বাবা শ্যামর 2 কন্যা কন্যা আর পত্নীর 30 মেত আরক্ষীর গুলিত নিহত হয়েছিল যুবকজন। ঢিঙর বিহারী পরিয়ালের সংস্থাপনক লৈ প্রতিক্রিয়া। পরিয়ালটক বিতাড়িত করবলে দাবি সোনারী গাঁর একাংশ লোকর। সাংবাদিক করুণা বরায় আশ্রয় দিয়েছিল নিরাশ্রয় পরিয়ালটক। বাক্সারে বই যাওয়া পাগলাদিয়া নদীত মরুভূমি সদৃশ পরিবেশ। বাক্সার ভারত ভুটান সীমান্তর বই অহা পাগলাদিয়া নদীত নাই পানি। রাজ্যত বানত সংহারের মাজতে নৈখন দরাং হয়ে পড়া শঙ্কিত নৈপরিয়া। শিবসাগর জেলার ডিমৌ সমষ্টির বেদবাড়ী চুকত প্রশাসনত পরিণত হয়েছে জলজীবন মিশন আসনি। নল সংস্থাপন করা এবছর হয়ে গেল যদিও আজি পর্যন্ত আসনিখনের পর রাইজে লাভ নকরিলে এটোপাল পানি। ডিগবৈত প্রশাসনত পরিণত অইলর পানি যোগান আসনি। তামুলি বনগাঁওত 2014 চনতে অসম অইল সংমণ্ডলে 2টাক পানির ব্রোয়েল স্থাপন করেছিল।
যদিও আজিলৈকে ৰাইজে নাপালে পানী। মধ্য কামৰূপ পুৰোহিত সন্মিলনৰ উদ্যোগত কামৰূপৰ বামুণ্ডিত এদিনীয়া পুৰোহিত কৰ্মশালা, বামুণ্ডিত ধৰ্মেশ্বৰী চতুষ্পাঠী সংস্কৃত টোলত অনুষ্ঠিত হয় কৰ্মশালা। কৰ্মশালাত উপস্থিত থাকে ৰাজ্যৰ কেইবাগৰাকীও জ্যেষ্ঠ পুৰোহিত। প্ৰকৃতি সংৰক্ষণত ব্যস্ত কলিয়াবৰৰ কৃষক লহ পহকৈ বাঢ়ি আহিছে। শিক্ষক ৰঞ্জিত কুমাৰ ভট্টাচাৰ্যই বিগত বৰ্ষত ৰোপণ কৰা 650 জোপা মূল্যৱান মেহগনি আৰু চেগুন গছ। কমলপুৰ বিধানসভা সমষ্টিত পথৰ দুৰৱস্থা। তামোলপুৰ জিলাৰ গোৰেশ্বৰ গুৰ্ম কলাজল সংযোগী পথত ৰাইজৰ জলাকলা। স্থানীয় বিধায়ক দিগন্ত কলিতাৰ বিৰুদ্ধে ক্ষোভ উজাৰিলে ৰাইজে। জামুগুৰিহাটত সদৌ অসম মগৰ সগৰ শোণিতপুৰ জিলা সমিতিৰ উদ্যোগত শৈক্ষিক আলোচনা সভা আৰু কৃতি ছাত্ৰ ছাত্ৰীৰ অভিনন্দন অনুষ্ঠান। এইচ এছ এল চি আৰু এইচ এছ পৰীক্ষাত উত্তীৰ্ণ মেধাৱীক সম্বৰ্ধনা। ফুলৰ খেতিৰে স্বাৱলম্বী উত্তৰ ত্ৰিপুৰা জিলাৰ পানীসাগৰ মহকুমাৰ এজন যুৱক। নিবনুৱাসকলৰ স্বাৱলম্বনৰ বাট দেখুৱাইছে ৰাজেশ দাসে। 2010-11 বিত্তীয় বৰ্ষৰ পৰা বিভিন্ন ফুলৰ খেতি কৰি আহিছে ৰাজেশে। আগৰতলাত আটক বাংলাদেশী চোৰ। পশ্চিম আগৰতলা থানাৰ আৰক্ষীয়ে চুৰি বাইকসহ গ্ৰেপ্তাৰ কৰে দুই যুৱকক। ধৃত এটা চোৰৰ ঘৰ ভাৰতত, আনটো চোৰৰ ঘৰ বাংলাদেশত। কৃত্ৰিম বানত জলাকলা আমিনগাঁওবাসীৰ। দয়াল নগৰ শ্ৰীনাথপট্টিত ঘৰে ঘৰে হাহাকাৰ অৱস্থা। খোৱা পানীৰ অভাৱত 1 কিলোমিটাৰ দূৰলৈ পানী দাঙি সংগ্ৰহ কৰিবলগীয়া হৈছে খোৱা পানী। মৰিয়নী সমষ্টিৰ হাঁহচোৰাত কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ প্ৰতিবাদ। 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ পৰা পানী তোলা বৈচা হাবি পথৰ দুৰৱস্থাৰ বাবে এই প্ৰতিবাদ। শীঘ্ৰেই ব্যৱস্থা নললে ভয়াৱহ প্ৰতিবাদৰ হুংকাৰ কৃষক মুক্তিৰ লগতে স্থানীয় লোকৰ। বিহালীৰ ৰাংচালিত অনুসূচিত জাতি ছাত্ৰ সন্থাৰ বিশেষ অভিনন্দন অনুষ্ঠান। হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ উচ্চতৰ মাধ্যমিক পৰীক্ষাত উত্তীৰ্ণ ছাত্ৰ ছাত্ৰীসকলক সম্বৰ্ধনা জনোৱা হয় অনুষ্ঠানত। তামোলপুৰত ৰাষ্ট্ৰীয় শিশু অধিকাৰ সুৰক্ষা আয়োগৰ দল। প্ৰতিনিধি দলটোৱে জিলাখনৰ কেইবাটাও অংগনবাড়ী কেন্দ্ৰ, স্বাস্থ্য কেন্দ্ৰ আৰু আৱাসিক বিদ্যালয় পৰিদৰ্শন কৰি বুজ লয়। কাশী বিশ্বনাথ মন্দিৰত ৰিলায়েন্স ফাউণ্ডেশ্যনৰ অধ্যক্ষ নীতা আম্বানী, ৰাধিকা মাৰ্চেণ্টৰ সৈতে পুত্ৰ আনন্দ আম্বানীৰ আগন্তুক বিয়াৰ বাবে আদি পুৰুষ মহাদেৱৰ আশীৰ্বাদ ল'লে মাতৃ নীতা আম্বানীয়ে। 26 জুলাইত ছবিগৃহলৈ আহিব থ্ৰীলাৰ ছবি পিশাচ। মহানগৰীৰ ভিন্ন প্ৰান্তত টি শ্বাৰ্ট বিতৰণেৰে ছবিখনৰ প্ৰমোশ্যন কলা কুশলী। অসমৰ যুৱ অভিনেতা অভিনেত্ৰীক লৈ নিৰ্মাণ কৰা হৈছে ছবিখন। মিৰৰ আৰ্টৰ যোগেদি বিভিন্ন ধৰণৰ সামগ্ৰী প্ৰস্তুত কৰিছে মহানগৰীৰ গণেশগুৰিৰ এগৰাকী যুৱতীয়ে। যুৱতীগৰাকীয়ে গুৱাহাটীত পোন প্ৰথমবাৰৰ বাবে নিৰ্মাণ কৰিছে কুকুৰৰ বাবে সাজ পোছাক। নলবাৰী সদৰ আৰক্ষী থানাত সজাগতামূলক সভা। 1 জুলাইৰ পৰা প্ৰযোজ্য হ'বলগীয়া 3খনকৈ নতুন আইন সন্দৰ্ভত সজাগতা। সজাগতা সভাত অংশগ্ৰহণ কেইবাগৰাকী শীৰ্ষ আৰক্ষী বিষয়া। সোমবাৰে বৰপেটা জিলা কাৰাগাৰত কয়দীসকলৰ মাজত এক সজাগতা কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হয়। নিচামুক্ত ভাৰত গঢ়াৰ লক্ষ্যৰে নাৰ্কটিক কণ্ট্ৰল ব্যুৰৰ উদ্যোগত এই কাৰ্যসূচী। আৰু মহানগৰীত গছপুলি বিতৰণ কাৰ্যসূচী। ধাৰাবাহিক বেহাৰবাৰী আউটপোষ্টৰ পৰিয়ালে ৰূপায়ণ কৰে এই কাৰ্যসূচী। কটন বিশ্ববিদ্যালয়, গুৱাহাটী প্ৰেছ ক্লাবৰ লগতে কলাক্ষেত্ৰ আৰু জ্যোতিচিত্ৰ বনতো বিতৰণ কৰে গছপুলি। আৰু এয়া আছিল দ্ৰুত সংবাদ। নমস্কাৰ। এইটো মাই থান ষ্টিল নহয়। অ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাই থান ষ্টিল। ডাভ কণ্ডিচনাৰ এই বিষয়ত নিউজ 18